হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, আই এম নিবির আহমেদ ফ্রম কোড এক্সটাসি। অ্যান্ড আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে আমরা কিভাবে এক্সাম নিতে পারি। তো এক্সামের এই ভিডিওটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, বিকজ আমরা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন অ্যাড করবো অ্যান্ড দ্বিতীয় ভিডিওতে আমরা দেখবো সেই কোয়েশ্চেন দিয়ে আমরা কীভাবে এক্সাম নিতে পারি। দুইটা ভাগে ভাগ করার কারণ হচ্ছে আমাদের এটার মধ্যে একটা স্পেশাল ফিচার আছে এই সফটওয়্যারের মধ্যে, যেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন একবারই তৈরি করব, বাট এটা নিয়ে সারা জীবন এক্সাম নেওয়া যাবে। সো আমরা এখন এই ভিডিওর মধ্যে আমরা জাস্ট এটাই দেখবো যে আমরা কীভাবে কোয়েশ্চেন অ্যাড করতে পারি। তো এই অ্যাসেসমেন্ট থেকে অল অ্যাসেসমেন্টে আসলে আমরা সব কোয়েশ্চেন দেখতে পারবো, অ্যান্ড হচ্ছে আমরা চাইলে এখান থেকে ক্রিয়েটিভ প্রেস করতে পারবো, অথবা এখানে ক্রিয়েটিভ প্রেস করতে পারবো, করলে একটা কোয়েশ্চেন অ্যাড করার জায়গা আসবে। তো আমি এখানে দিয়ে দিলাম কোয়েশ্চেন ফ্রম চ্যাপ্টার ফাইভ থেকে আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। দিস ইজ এ কোয়েশ্চেন, আমরা চাইলে হচ্ছে এরকম কোয়েশ্চেন একটা আমরা লিখতে পারি আর কি, চাইলে একটা ফাইল অ্যাড করতে পারি। ধরেন এটা অপশন বা এরকম কিছু একটা, বা এরকম যেভাবে ইচ্ছা সেভাবে আমরা দিতে পারি, অ্যান্ড হচ্ছে এখান থেকে ফাইল অ্যাড করতে পারি। আমরা টোটাল মার্ক ধরে নিলাম 100 মার্ক, তো 100 মার্কের একটা এক্সাম। এখন এই যে আমরা কোয়েশ্চেন তৈরি করে ফেলেছি একটা, এই যে আমাদের আগে দুটো কোয়েশ্চেন ছিল, আইডি টাইটেল সব কিছু দেখা যাচ্ছে, আমরা চাইলে এডিট করতে পারি। এভাবে আমরা একটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি। আমরা কোয়েশ্চেন একবারই অ্যাড করে রাখবো এই সফটওয়্যারের মধ্যে, অ্যান্ড লাইফ টাইম আমরা এই সেম কোয়েশ্চেন দিয়ে বিভিন্ন ব্যাচে আমরা এক্সাম নিতে পারবো। তো আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।